শুকতারার 101 ভূতের গল্প। আজকের গল্প সব্যসাচী ভট্টাচার্যের লেখা এক রাতের অভিজ্ঞতা। রাঁচি টাটা শেষ বাসটা যখন টাটার সাকচি টার্মিনাসে এসে দাঁড়ালো, তখন পান সিগারেটের দোকানগুলো বন্ধ হতে শুরু করেছে। বাসটা প্রায় 1.5 ঘন্টা দেরিতে এসে পৌঁছলো। রাস্তায় টায়ার পাংচার হয়ে এই যাত্রা বিভ্রাট। বিনা স্টেপনিতে এই দূরের যাত্রায় কোন সাহসে যে বাস চালায় তা ওরাই জানে। কলকাতা ট্রেন অনেক আগে চলে গেছে, রাতের মতো কোনো একটা হোটেলেই আশ্রয় নিতে হবে। হাতে একটা বড় অ্যাটাচি, তাতেই যা কিছু। পা চালিয়ে এগোলাম। স্টেশন রোডের ঠিক আগের মোড়ে হেলে পড়া সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে পুরনো হোটেল, হোটেল বিশ্বাস। গোটাচারে ক্ষতবিখ্যাত সিঁড়ির ধাপ উঠে ভেতরে পা রাখলাম। কাউন্টারের লোকটির বৈশিষ্ট্য বলতে কাঁধ আর মাথার মাঝখানে গলা বলে কিছু চোখে পড়ল না। ধূমসো থলথলে গোলগাল মেদবহুল একটা বেয়ারা সামনে দাঁড়িয়ে বোধহয় দিনমানের হিসেব টিসেব দিচ্ছিল, আর উনি একমনে একটা খাতায় সেটা মেলাচ্ছিলেন। কী লিখছিলেন ঠিক মনে নেই। আমি দাঁড়িয়ে আছি তো আছি, লোকটির সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। একসময় বাধ্য হয়ে বলতে হলো, রাতের জন্য একটা ঘর হবে? না। কথা দিয়ে যেন ঢিল ছুড়ল লোকটা। বাধ্য হয়ে বেরিয়ে আসতে যাচ্ছি এমন সময় যেন দৈববাণী হলো, একটা ডাবল বেডরুমে বিস্তারা পাবেন, 110 দিতে হবে। ক্লান্তিতে শরীর আর বইছিল না, একটা 100 টাকার নোট বাড়িয়ে বললাম, লিজিয়ে ঘরটো দিখানে কো বল দিজিয়ে। আসলে 110-এর 10টা যে বাড়িয়ে বলা তা আমার বুঝতে অসুবিধে হয়নি। ওসব জায়গায় দরাদরিটা ব্যবসার অবিচ্ছেদ্য অঙ্গ। টাকা নিয়ে লোকটা বেয়ারাকে চোখের ইশারা করে বলল, বারা নাম্বার কামরামে লে যাও। বেয়ারাটা সামান্য ইতস্তত করে বলতে গেল, লেকিন উসঘর মে তো। কথা শেষ করতে না দিয়ে ওকে ধমক লাগালো লোকটা, আবে যো বলতা সুনত সাহি। ধমককে বেয়ারাটার কথা বাড়ালো না, আমাকে ইশারায় অনুসরণ করতে বলে দোতলা সিঁড়ির দিকে এগোয়। সিঁড়িগুলো বোধহয় বাঁদরদের জন্যে তৈরি হয়েছিল, যেমন সরু তেমনি খাড়া। দোতলায় উঠতেই প্রায় হাঁপ ধরার জোগাড়। দোতলায় উঠে বেয়ারাটার এগোয় না, বারান্দার শেষ প্রান্তে আঙুল দেখিয়ে বলে, ও আপকো বারা নাম্বার কামরা সিধা চালা যাইয়ে, বলেই সে নেমে গেল। একটা আধ ময়লা কম্পাউন্ডের আলোয় সব কিছু ধোঁয়াটে অস্পষ্ট লাগছিল। পরপর ঘরগুলো সবকটার দরজাই বন্ধ, একমাত্র ওই 12 নম্বর ঘরটার দরজাটাই সামান্য একটু ফাঁক করা। ভিতরটা অন্ধকার, তখন একটু ঠান্ডা পড়তে শুরু করেছে, কিন্তু ভেতরটা যেন আরও বেশি ঠান্ডা। আলো জ্বালাতে দেওয়ালে সুইচবোর্ডের হুদিস করছি, এমন সময় ভেতর থেকে সেই কণ্ঠস্বর শুনতে পেলাম, যা আজও আমি শুনলে চিনতে পারবো, অনুগ্রহ করে দরজাটা ভেজিয়ে দিন, আলো আমার সহ্য হয় না। সুইচবোর্ড খুঁজে কোনো লাভ নেই, এই ঘরের আলোটা জ্বলছে না। চমকে উঠিনি বললে ভুল হবে, কিন্তু তার চেয়ে বড় কথা হলো বক্তার অবস্থান বুঝতে না পারার অস্বস্তি। গভীর রাতে দূর থেকে গান ভেসে এলে যেমন উৎসের দিক নির্ণয় করতে অসুবিধা হয়, অনেকটা সেই রকম। আপনি কোথায়, মানে শুয়ে আছেন কি? প্রশ্নটা এসে গেল আমার মুখে। আপনার অপেক্ষাতেই ছিলাম। মানে? কোনো ঘর তো খালি নেই, এলেই অন্ধকার ঘরেই আসতে হবে জানতাম। দরজাটা দয়া করে বন্ধ করে দিন, আলো আমার অসহ্য লাগে। অদ্ভুত আবদার, কিন্তু উপেক্ষা করেও তো পারলাম না, কারণ বক্তার স্বরে ছিল এক ব্যক্তিত্বময় আন্তরিকতা যা আমাকে নিশ্চিতভাবেই প্রভাবিত করেছিল। দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে অন্ধকার এমন গাঢ় হয়ে উঠল যে মনে হচ্ছিল এগোতে গেলেই বুঝি দেয়ালে ধাক্কা খাব। কিন্তু তখনই আবার বাংময় হলো সেই আশ্চর্য কণ্ঠস্বর, কোনো অসুবিধে নেই, দেয়াল ধরে ডান দিকে 3 পা এগোলেই আপনার বিছানা, ঠিকঠাক পাতা আছে। কথা মতো এগোলাম এবং সত্যি একটা বিছানা পাতা খাট পেয়েও গেলাম সহজেই। সারাদিনের থকলা চিন্তায় শরীর এত অবসন্ন লাগছিল যে ব্যাগটার জুতোটা খাটের নিচে ঠেলে দিয়েই ঢলে পড়লাম বিছানায়। আরামসূচক শব্দটা আপনি বুঝি বেরিয়ে এলো মুখ দিয়ে। তারই রেস্তোরে সেই কণ্ঠস্বর জিজ্ঞাসা করল, শুয়ে পড়লেন, খুবই ক্লান্ত আপনি? শান্ত কোমল স্বর, অথচ কোন দিক থেকে আসছে বোঝা যাচ্ছিল না। সেটা যাচাই করতেই যেন বললাম, হ্যাঁ শুয়ে পড়েছি, রাঁচি থেকে বাস ধরেছিলাম। সেলসের কাজে বেশ চাপ থাকে। অবাক হলাম, উনি জানলেন কী করে যে আমি সেলসের কাজে যুক্ত? বললাম, আপনি জানেন আমার কাজ? এর রাতে শুধু একটা ব্যাগ নিয়ে? বুঝতে পারি, আসলে আজই কলকাতা ফেরার কথা,
কিন্তু রাস্তায় বাস বিভ্রাটের জন্য ট্রেনটা পেলেন না। এবার কিন্তু সত্যি আমি আশ্চর্য না হয়ে পারলাম না, বললাম, আপনি জানেন আমার বাসটা রাস্তায়? এ আর বলা শক্ত কি, এ সময় তো কোনো ট্রেন নেই, রাস্তার যা অবস্থা বাস যাত্রীদের প্রায় এমন দুর্ভোগ সইতে হয়। তখনও কিন্তু আমি বুঝতে পারিনি যে ভদ্রলোক ঘরের ঠিক কোথায় রয়েছেন, অদ্ভুত ব্যাপার। এদিকে না বোঝার জন্যে বেশ একটা অস্বস্তি বোধ করছিলাম ভেতরে ভেতরে, তাই কথা চালালাম। রাঁচিতে দিন দুয়েকের কাজ ছিল, কিন্তু একদিনের মধ্যেই সব সারতে হলো বাড়ি থেকে ফোন পেয়ে। ছেলের অসুখ, চিন্তা তো হবেই। এবার আমার গায়ে কাঁটা দিল, কে ইনি, কী করে সব জানলেন, তবে কি ছেলেপুলের প্রতি আমি আর কোনো আকর্ষণ বোধ করি না। আমার ভাবনাকে মাঝপথে থামিয়ে বলতে শুরু করলেন তিনি, অথচ একসময় ছেলেই ছিল আমার প্রাণ, সব কিছু। মাত্র 16 বছর বয়সে বিপ্লবের উন্মাদনায় পলিটিক্যাল পার্টিতে ঢুকে এক এনকাউন্টারে মারা গেল। ওর মা মারা গেল পরের মাসে, রইলাম শুধু আমি। কথা নয়, যেন বুক ফাটা হাহাকার ঘরের অন্ধকারকে আরও জমাট, আরও অসহ্য করে তুলেছিল। তিনি বলে চললেন, আমার জীবনটা শ্মশান হয়ে গেল, বেঁচে থাকা অর্থহীন মনে হলো, উদ্ভ্রান্তের মতো খুঁজে বেড়াতাম, কোথাও স্বস্তি পাই না। ওই অবস্থায় একদিন এই হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলেছি, যেতে যেতে রেললাইনের কাছে পৌঁছে গেলাম। অন্যমনস্ক ছিলাম বোধহয়, লেভেল ক্রসিংটা পেরোতে যাব, হঠাৎ ঠিক এই সময় হোটেলের বাইরে আচমকা গুলির আওয়াজ হলো, রিভলভারের ফায়ারিং হলো বার দুয়েক, প্রায় সঙ্গে সঙ্গে গাড়ির ব্রেকের শব্দ, আর তারপরেই বেশ কিছু ভারী বুটের আওয়াজ, হাঁক ডাক, চিৎকার, চেঁচামেচি। এত রাতে কিসের এত গণ্ডগোল? বুঝে ওঠার আগেই দরজায় দোর জোর ধাক্কা, দরজা খুলিয়ে পুলিশ। এই পুলিশ কথাটার মধ্যে এমন কিছু একটা শক্তি আছে যা সাধারণ মানুষের বুক হিম করে দেওয়ার পক্ষে যথেষ্ট। উঠে তাড়াতাড়ি দরজা খুললাম, তীব্র টর্চের আলোয় ঘরে সব কিছুই পরিষ্কার দেখা গেল। ড্রেসিং টেবিল, টুল, হোল্ডার, হ্যাঙ্গার, ভাঁজ করা একটা ফোল্ডিং চেয়ার, জলের জাগ রাখা এক স্ট্যান্ড, গেলাস ইত্যাদি সবই রয়েছে, কিন্তু নেই কোনো দ্বিতীয় ব্যক্তির অস্তিত্ব। এমন ঘাবড়ে গিয়েছিলাম যে মুখ দিয়ে খানিকক্ষণ কোনো কথা সরছিল না, অথচ সামনে তখন যমদূতের মতো এক পুলিশ অফিসার টর্চার রিভলভার নিয়ে তর্জন করে চলেছে। আপকা নাম, কাহাঁ সে আ রহে হ্যাঁ, কাহাঁ জানা হ্যাঁ, কই আইডেন্টিটি হ্যাঁ, দিখাইয়ে জলদি। আসলে এক স্মাগলারকে থাবা করে পুলিশ ওই হোটেলে চড়াও হয়েছিল, কিন্তু তিনি বাবু পাকা ঘুঘু, পুলিশের চোখে ধুলো দিয়ে ততক্ষণে হাওয়া হয়ে গেছেন। হোটেলের সব বোর্ডারকে নিচে জড়ো করে তাদের জেরা করে নামটাম বৃত্তান্ত সব লিখে নিতে নিতে রাত প্রায় শেষ হয়ে এলো। হাজার দুর্ভাগ্যের মধ্যে তবু বরাত ভালো যে পুলিশ অফিসারটি বাঙালি এবং আমাদের পাড়ার কাছেই নাকি ওনার শ্বশুর বাড়ি। তিনি শেষমেশ সদয় হয়ে বললেন, আপনাকে স্টেশনে নামিয়ে দেব, প্রথম ট্রেনেই বেরিয়ে যান, ছেলের অসুখ যখন একটু বোধহয় দেরি হয়েছিল। টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে শুনলাম গার্ডের হুইসেল যে হয়ে গেল। যত তাড়াতাড়ি সম্ভব টিকিট নিয়ে দৌড়ে ওভারব্রিজ পেরোতে পেরোতেই দেখলাম ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। কী আর করা, ছেলের অসুখের জন্যে একে মনটা উৎকণ্ঠায় পড়েছিল, তার উপর একের পর এক কী যে ঘটে চলেছে। ভাবতে ভাবতে প্ল্যাটফর্মে নেমে এসে শুনলাম ট্রেনটা কর্ষণ হর্ন দিয়েছে, আর প্রায় সঙ্গে সঙ্গে এমার্জেন্সির ব্রেকের কিচকিচানি শব্দ। দেখি কি ট্রেনের পেছনের লাল আলোটা প্ল্যাটফর্ম থেকে কিছুটা গিয়েই দাঁড়িয়ে পড়েছে। পড়ি কি মরি করে ছুটলাম। যখন আমি ট্রেনটা প্রায় ধরে ফেলেছি তখনই আবার নড়ে উঠল সেটা, কিন্তু আমি তখন মরিয়া। গার্ডের চলন্ত কামরার হ্যান্ডেলটা ধরে যখন উঠে এলাম তখন বুকটা যেন হাঁপড়ের মতো ওঠানামা করছে। আমাকে ওইভাবে উদয় হতে দেখে গার্ড তো অবাক। যাই হোক, খানিক ধাতস্থ হয়ে বললাম, খুবই তাড়া আছে তাই বাধ্য হয়ে এত দূর দৌড়ে আসতে হলো, ভাগ্যিস ট্রেনটা থেমেছিল। এবার উনি বললেন, আশ্চর্য কাণ্ড মশাই, ট্রেনের লেভেল ক্রসিং পেরোচ্ছে, এমন সময় দুই মোটরম্যান দেখল একজন মাঝবয়সী লোক উদ্ভ্রান্তের মতো লাইনের ওপর উঠে এলো, চোখের নেমেষে চলে গেল ট্রেনের নিচে। সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ব্রেক কষে ওরা থামালো ট্রেনটা, তারপর তন্নতন্ন করে ট্রেনের নিচটা দেখা হলো। মানুষ তো দূরের কথা, একটা কাপড়ের টুকরোও কোথাও নেই, যেন ভোজবাজি। ভুল একজনের হয়, কিন্তু দুজনেই একসঙ্গে ভুল দেখল, নেক্সট টু ইম্পসিবল। তারপর আমার দিকে তাকিয়ে রসিকতার সুরেই বললেন, বোধহয় আপনাকে ট্রেনটা ধরিয়ে দেবার জন্যেই কেউ একজনই কারসাজিটা করলেন, কি তাই মনে হচ্ছে না? শুকনো হাসি মুখে এঁটে ওর কথা শুনছিলাম। গত রাতের অদ্ভুত অভিজ্ঞতার কথা বলার মতো মনের অবস্থা তখন আর ছিল না। ট্রেনটা ফাঁকাই ছিল, ঘাটশিলায় ট্রেন থামল। একটা কম্পার্টমেন্টে উঠে বাঙ্কে শটান শুয়ে পড়লাম।
আমি যদি পৌঁছতে আরও দেরি করতাম তাহলে ছেলেটা বাঁচতো কিনা বলা শক্ত। ওর রক্তের দরকার ছিল, ওর গ্রুপের রক্ত ব্লাড ব্যাঙ্কে ঠিক সেই সময় ছিল না। ভাগ্যের জোরে আমার আর ওর রক্ত একই গ্রুপের, আমার দেওয়া রক্তের কাজ হলো। ক্রমশ আমার জীবনের মোড় ঘুরতে লাগলো। সেলস লাইনের শিক্ষা নিজের ব্যবসায় ভালো ফল দিল, আর্থিক সাচ্ছল্য এলো, একটি ছেলে, ছোটোবেলায় ভালো মতো যত্ন পাইনি, বয়সে সেটা পুষিয়ে দেবার চেষ্টা করেছি। বর্ষার কলমি শাকের মতো বার নিয়েছো শরীরটা। মাঝে মাঝে ওকে দেখি আর ভাবি যদি সেই দিন পৌঁছতে দেরি হতো। তখনই মনে পড়ে ট্রেনের সেই হঠাৎ থেমে পড়া, সেই হোটেল বিশ্বাস আর সেই অন্ধকারে ভেসে আসা এক আবেদনশীল কণ্ঠস্বর, যার উৎসাহ অদৃশ্য অস্তিত্ব। অনেকবার ভেবেছি যে একবার গিয়ে খোঁজ করে দেখব অন্তত যে ব্যাপারটা কী, কিন্তু ওই পর্যন্তই ব্যবসার সংসারের সাতশো ঝামেলায় সে আর হয়ে ওঠেনি।